গেস করুন। তো এটা হচ্ছে, হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি, একটু আমার ঠান্ডা লেগে গেছে এই সিজন চেঞ্জের জন্য। যাই হোক, তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, গেস করুন। আশা করি আপনারা কিছু কিছু গেস করতে পেরেছেন। তাহলে ভিডিও স্টার্ট করা যাক। তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি। তো সেটা হচ্ছে এই ব্রেডটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? এই যে, তার জন্য এটাকে আনবক্সিং করতে হবে। তো আমি অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছি, আর সেটাকে আজকে আপনাদের সঙ্গে আনবক্সিং করব। তাহলে চলুন এটাকে আনবক্সিং করে দিই। আর এতক্ষণে আপনারা হয়তো অনেকটাই, মানে 80 থেকে 85% আপনারা বুঝেই গেছেন যে এটা কিসের আনবক্সিং হতে চলেছে। যাই হোক, বেশি না হোকে আমি এটার আনবক্সিং করে ফেলি। তো এটা ওপেন হয়ে গেছে। দারুণ প্যাকিং করেছে, দারুণ। তো প্যাকিং এর জন্য, অন্য কিছুর জন্য আমি কি রেটিং দেবো জানি না, প্যাকিং এর জন্য আমি পুরো 5/5। তো এটা এবার বের করা যাক। এই একটা কাগজ, তো এটা হচ্ছে, খুব সুন্দর প্যাকিং করেছে, এত সুন্দর প্যাকিং করেছে যে আমার প্যাকিংটাকে কাটতেও মায়া লাগছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যতই মায়া লাগুক জিনিসটাকে তো ওপেন করতেই হবে। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি এবার। এই যে, আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে মাই ফিটনেসের আই লাভ বিবি এর একটা পিনাট বাটার, যেটার ফ্লেভারটা হচ্ছে চকলেটি আর কনসিস্টেন্সিটা হচ্ছে স্মুথ। এটার, হ্যাঁ, দুটো পাওয়া যায়, একটা ক্রাঞ্চি টাইপ আর একটা স্মুথ। এটা আমি স্মুথটা নিয়েছি। এখানে কি কি আছে আমি বলে দিচ্ছি। ব্রাউন সুগার অ্যাড করা আছে, ডার্ক চকলেট আছে, আর পিঙ্ক হিমালয়ান সল্ট অ্যাড করা আছে, আর হ্যাঁ, তো এই আছে। এটা আমি নিয়েছি কত যেন, 1.25, হ্যাঁ 1.25 কেজি, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো এইবার এটা ঠিক ওই কালারের এশিয়ান পেন্ট হ্যান ত্যান যেই কালারগুলো হয় সেটা ডিব্বার মতো দেখতে, না? যাই হোক, তো এটা অনেকটাই, 1.25 কেজি মানে অনেকটাই। তো এটার যেটা প্রাইস নিয়েছিল, আমি প্রাইসটা বলে দিই আপনাদেরকে। এই যে বিল, এটা নিয়েছিল 541 টাকা। তো এইবার আমি এটাকে ওপেন করে নিই। আচ্ছা, এটার ডেটটার কথা বলে দিই, আপনারা যখন কিনবেন অবশ্যই ডেটটাকে চেক করে নেবেন। তো এটার এক্সপায়ারি ডেট হচ্ছে 2024, 21/7/2024, মানে এটা তো 22 চলছে, 24 আরামসে শেষ হয়ে যাবে। যাই হোক, এক সিল করা আছে, এটাকে ওপেন করতে হবে। আমি এখন এইটুকুই খুলি, ওপেন করে নিয়েছি, পুরোটা ওপেন করব না কারণ পড়ে যেতে পারে। স্মেলটা দারুণ, চকলেটের যে স্মেলটা সেটাও আসছে, আর পিনাটের যে স্মেলটা, মানে পিনাট আপনারা বাড়িতে রোস্ট করে দেখবেন যে স্মেলটা আসে, এক্স্যাক্টলি সেই স্মেলটাই, আর তার সাথে চকলেট অ্যাড করে, দুটোই আসছে। যদিও আমার নাকটা হালকা রানি নোজ, বুঝতেই পারছেন, তবুও আমি কিন্তু স্মেলটা পাচ্ছি।
আপনারা যারা ইউজ করেছেন বা ইউজ করেন তারা ডেফিনেটলি বলতে পারবেন যে আমি ঠিক না ভুল। যাই হোক, যারা ইউজ করেননি তারা ইউজ করে নেবেন। যাই হোক, আমি এবার এইটাকে, আচ্ছা আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে বড্ড, তো আমি একটা টিস্যু দিয়ে এটা এমনি এটা পরিষ্কার, আমি একটা টিস্যু দিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম কারণ আমি কাটাকুটি করেছিলাম। যাই হোক, এবার এইটাকে ডেফিনেটলি স্মুথ, এই যে এটা নিয়েছিলাম বললাম না, এই জন্য খুব, মানে যারা ওয়েট গেইন করতে চান ঠিক আছে তারা ওয়ান স্পুনের বেশি খেতেই পারেন, কিন্তু আমি ওয়েট লস করবার পারপাসে কিনেছি ইউজ করছি তাই কিন্তু ওয়ান স্পুনের বেশি আমি ইউজ করব না। তো যাই হোক, একটা ব্রেডের মধ্যে স্প্রেড করলেই এনাফ, একটা ব্রেডের মধ্যে স্প্রেড হয়ে গেছে, এটাকে এভাবে লাগিয়ে ব্যাস হয়ে গেছে। টেস্ট করে দেখি, খেতে খুব ভালো, খুব মিষ্টি নয়, একদম হালকা, একদমই হালকা মিষ্টি, যেহেতু ব্রাউন সুগার কিছুটা দেওয়া আছে সেই জন্য খেতে খুবই ভালো। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে কারণ আমি এর আগে, আমি ব্র্যান্ড বলবো না, আমি অন্যান্য পিনাট বাটারও খেয়েছি, টেস্ট করেছি, আমার এতটা ভালো লাগে। যদিও আমি অনলাইন থেকে তখন নিইনি, আমি অফলাইনেই নিয়েছিলাম, বাট আমার অতটা ভালো লাগে, এটা আমার খেতে খুব ভালো লাগলো, এটা এবার আমি রোজ খাবো। আর এটা দিয়ে কী কী রেসিপি বানানো যায় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, হয়তো আমার এই চ্যানেলেও হতে পারে বা আমার আর একটা অন্য চ্যানেল আছে কুকিং চ্যানেল, আমি সেখানেও শেয়ার করতে পারি। যাই হোক, যাই করি আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমেরিকান রেসিপি, ঠিক আছে, মানে এটা হচ্ছে মাই ফিটনেসের যেই ব্র্যান্ডটা সেটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ড, কিন্তু ইন্ডিয়ার সাথে টাই আপ আছে। যাই হোক, আমি অত ডিটেলসে যাচ্ছি না, এটার এমআরপি আছে 649 কিন্তু এটা আমি পেয়েছি 541। আপনারা যখনই কিনবেন, যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে আপনারা এটার এক্সপায়ারি ডেটটা কিনে দেখে কিনবেন, এটা খেতে খুব ভালো, এটাই হলো কথা। আর এই চার্টটা দেখতে পাচ্ছেন, এখানে এনার্জি প্রোটিন সমস্ত কিছু চার্ট দেওয়া আছে পার 100 গ্রামের। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, আমি কোনো নিউট্রিশনিস্ট নই, তবে আমি পড়ে যা বুঝলাম ভালো লেগেছে, আপনারা ট্রাই করে দেখতেই পারেন ডেফিনেটলি। তো এই হচ্ছে আজকের ভিডিও, আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন। তো বলুন আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো, আমার মানে আমি ওয়েট করেছিলাম, সরি পড়ে গেল, তো আমি এটার জন্য ওয়েট করেছিলাম, আমি পেয়ে গেছি, আমার খেতেও ভালো লেগেছে, প্রোডাক্ট ভালো লেগেছে, আমি আমার অনেস্ট রিভিউ আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন, অ্যামাজন ফ্লিপকার্টে আমি ডেলিভারি চার্জটা দেখলাম বেশি রয়েছে, মানে ডেলিভারি চার্জটা দিতেই হবে, আপনারা কিনলে অ্যামাজন থেকেই নিতে পারেন বা মেয়েদের নিজস্ব ওয়েবসাইটে আছে সেখান থেকেও নিতে পারেন, যেখান থেকে খুব নিতে পারেন, একবার ট্রাই করে দেখবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনাদের মতামত আমাকে, সরি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাবেন, শেয়ার করবেন এই ভিডিওটি, যারা ভাবছেন কি ধরনের পিনাট বাটার কিনলে ভালো হয় তাদের জন্য এটা উপকারী হবে, সাবস্ক্রাইব করবেন শান্তিপ্রিয়াস লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।